দর্শক মণ্ডলী, আশা করি মহান আল্লাহ তাআলার অশেষ রহমত ও দয়ায় আপনারা সকলেই ভালো আছেন। প্রিয় বন্ধুরা, স্বামী স্ত্রীর সংসার দু এক দিনের জন্য নয়, বরং সারা জীবনের জন্য। যদি উভয়ের মধ্যে মন ভাঙার অবস্থা দেখা দেয়, তবে এর চেয়ে দুঃখের বিষয় আর কি হতে পারে? নারীর জীবনে বিবাহের পূর্বে পিতামাতা আর বিবাহের পর স্বামীর চেয়ে আপন আর কেউ নেই এই পৃথিবীতে। তাই স্বামীকে প্রাণের চেয়েও প্রিয়, আপনের চেয়েও আপন মনে করতে হবে। স্বামী যদি গরিব হয়, তবুও তাকে প্রাণ ভরে ভক্তি শ্রদ্ধা করবে, প্রতিটি কাজকর্ম তার পরামর্শ অনুযায়ী করবে। স্বামী যে কাজ করতে বলেন তা দ্রুত সম্পাদন করে দিবে, তার ইচ্ছে ও মতের বিরুদ্ধে কোনো কাজ করবে না। স্বামীর আয়ে সব সময় তুষ্ট থাকবে, অভাব অনটনের কারণে তাকে তিরস্কার করবে না। সর্বদা হাসি মাখা চেহারায় এমনভাবে তার সাথে দেখা করবে যেন তাকে দেখে স্বামীর সকল পেরেশানি দূর হয়ে যায়। স্বামীর পানাহারের সময় এমন ভাষায় আলাপচারিতা করবে যেন তিনি শান্তিতে এবং তৃপ্তি সহকারে পানাহার করতে পারে। তার দুঃখে দুঃখী হবে, তার সুখে সুখী হবে। স্বামী যদি হুকুম করেন সারা রাত হাত বেঁধে দাঁড়িয়ে থাকো, তবে স্ত্রীর তাই করতে হবে। দুনিয়া ও আখেরাতের সুখ নির্ভর করে স্বামীর সন্তুষ্টির ওপর। কাজেই দুনিয়ায় সামান্য একটু কষ্ট ভোগ করে যদি পরম সুখ পাওয়া যায়, তাহলে অবহেলা কেন করবে? এমন কোনো কথা বলবে না স্বামীকে, বা এমন কোনো আচরণ করবে না যার দরুন স্বামীর কষ্ট হতে পারে। স্বামীর মতের বিরুদ্ধে কোনো কাজ করবে না, কখনো কোনো কথাও বলবে না। কোনো প্রয়োজনের ক্ষেত্রে যদি স্বামীর আর্থিক অবস্থা খারাপ হয়, তখন মনের কথা মনেই রাখবে, স্বামীকে হুকুম করবে না, বেজার হয়ে থাকবে না। নিজে চিন্তা করে দেখবে, যদি আমি স্বামীকে কথাটা বলি তবে তিনি কি মনে করবেন, যে দেখো আমার এত কষ্ট সে একটুও বুঝে না। জ্ঞানীগণ বলেছেন, স্বামী ধনী হলেও নিজে কোনো কিছুর জন্য আবদার করবে না, কারণ তাতে স্বামীর নিকট একটু হালকা হতে হয়। স্বামী যদি নিজের ইচ্ছায় জিজ্ঞেস করে তোমার কি লাগবে, তখন নিজের কথা প্রকাশ করতে কোনো দোষ নেই। সংসারে খাওয়া পরার কোনো কষ্ট হলে মুখে কখনো কিছু বলবে না, বরং হাসি মুখে থাকবে, যাতে স্বামীর মনে কোনো কষ্ট না হয়। স্ত্রী যদি সন্তুষ্ট ভাব প্রকাশ করে, তবে স্বামীর মনে স্ত্রীর অধিকার আদায়ের মনোভাব এসে যাবে। স্বামীর ইজ্জত সম্মানের ক্ষেত্রে কোনো ত্রুটি থাকবে না। স্বামী যে অবস্থায় থাকুক, সুস্থ কিংবা অসুস্থ, কোনো অবস্থাতেই তার সেবা যত্নে ত্রুটি করবে না। ন্যাক্কার স্ত্রীর এমন একটি মহৎ গুণ হল, সে একমাত্র স্বামীর দেওয়ানা হবে। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যেই নারী এমত অবস্থায় মৃত্যুবরণ করে যে তার স্বামী তার উপর সন্তুষ্ট, তাহলে সে সোজা জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। কোনো হাদিসে এই কথার প্রমাণ নেই যে ভাই বোনের কথা শুনলে এবং তাদের খুশি রাখলে জান্নাতে যাবে, স্বামী ব্যতীত অন্য কারো প্রতি মন ঝোঁকাবে না, সাজসজ্জা করে অন্যের সামনে নিজের রূপ লাবণ্য প্রদর্শন করবে না, পরপুরুষের প্রতি কখনো দৃষ্টিপাত করবে না, বরং স্বামীর প্রতি প্রেম ভালোবাসা পূর্ণ দৃষ্টিতে তাকাবে, আপন দৃষ্টি সর্বদা স্বামীর প্রতি নিবদ্ধ রাখবে। স্বামীর মনোরঞ্জনের জন্য মাঝে মাঝে এমন সুগন্ধি ব্যবহার করবে যা সে পছন্দ করে, কারণ স্বামীর দৃষ্টিতে আকর্ষণীয় কামনীয় হওয়ার জন্য সাজসজ্জা করা, সুগন্ধি ব্যবহার করা পারস্পরিক প্রেম ভালোবাসা বৃদ্ধির ক্ষেত্রে বড়ই কার্যকরী। ন্যাক ও বুদ্ধিমতীর স্ত্রীর কর্তব্য হল স্বামীকে নিজ হাতে সুগন্ধি লাগিয়ে দেওয়া। স্বামীর পোশাকে টুপিতে রুমালে আতর মাখিয়ে দিবে, কেননা এটিও একটি সুন্নতি আমল। প্রকৃত সুন্দরী স্ত্রী সেই যাকে স্বামী যতবার দেখবে তার সৌন্দর্য বৃদ্ধি পেতে থাকবে, সুখে দুঃখে সর্বাবস্থায় তার ঠোঁটে মুচকি হাসির মুক্তা বর্ষিত হতে থাকবে। পেরেশানি অথবা খুশি উভয় অবস্থায় সে স্বামীকে সান্ত্বনা দিতে থাকবে। স্বামীর অনুগত্য স্ত্রীর স্বভাবে পরিণত হওয়া উচিত, কারণ স্বামী তার সুখ শান্তির জন্য দিন রাত একাকার করে ফেলেন। স্বামী যতই রাগি, জেদি, একরোখা, বদমেজাজি, বেকুফ ও আওয়ারা হোক না কেন, তাকে সদ
বানাবার চাবি স্ত্রীর হাতেই রয়েছে এমন অসংখ্য দৃষ্টান্ত এমন রয়েছে যে স্ত্রীর প্রচেষ্টায় স্বামী সংশোধন হয়েছে। স্বামীর অন্তরকে করায়ত্ত করার জন্য স্ত্রীর প্রয়োজনে তার দাসীর ভূমিকা পালন করতে হবে, তার ভুল ত্রুটি ও বক্তৃতা দূর করার নিমিত্তে তাকে বোঝাবে, দিনই জীবন গঠনের জন্য উদ্বুদ্ধ করবে, নিজের ঘর সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখবে, ঘরের সৌন্দর্য বৃদ্ধিকারী সামগ্রীগুলো যথাস্থানে সাজিয়ে গুছিয়ে রাখবে। আল্লাহতালা আমাদের সকল মা বোনদেরকে সঠিক বুঝদান করুন, সেই সাথে এর উপর আমল করার তাফিক দান করুন। আমিন।